أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পীরগঞ্জ উপজেলাবাসী এবং সেই সঙ্গে আমার কুমিদপুর ইউনিয়নবাসী সকলকে আমি জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে এই আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে গত 25 তারিখে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক বিশেষ যে উপহার বিজেপির চাল 2288 জন পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে এর পরেও কুমিদপুর ইউনিয়নের অসহায় এবং দরিদ্র কিছু মানুষকে আর্থিক সহায়তা আমার ব্যক্তিগত পক্ষ থেকে করেছি আগের চেয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে অর্থাৎ 11ই নভেম্বর 2021 পর থেকে যখন 29 ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করলাম এরপরেই পীরগঞ্জের সফল অভিভাবক ও মহান জাতীয় সংসদের স্পিকার শ্রদ্ধেয় ডক্টর শিরীন শর্মিন চৌধুরী আপা অন্যান্য ইউনিয়নের তুলনায় কুমিদপুর ইউনিয়নে উন্নয়নের জন্য উনি ব্যাপক কাজকর্ম করে যাচ্ছেন ডিও লেটার দিয়েছেন ইউনিয়নবাসী খুশি ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় স্পিকার মহোদয়কেও ঈদুল আযহার শুভেচ্ছা সেই সঙ্গে আমাদের বাংলার রাখাল রাজা স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকেও ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ঈদ মোবারক